করোনা তৃতীয় ঢেউ মোকাবিলায় এবং ওমিক্রন সংক্রমণ রাজ্যে বাড়তে থাকায় মালদা মেডিকেল কলেজের পাশাপাশি গ্রামীণ হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন। জেলায় এই চিকিৎসায় 480টি শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। এর মধ্যে মালদা মেডিকেল কলেজে 300টি শয্যা, বয়স্কদের জন্য সিসিইউতে 20টি, এইচডিইউতে 20টি শয্যা আর শিশুদের জন্য এইচডিইউতে 20টি এবং পিআইসিইউতে 25টি, এনআইসিইউতে 25টি শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক বলেন, ওমিক্রন এবং কোভিড সংক্রমণ দেশ ও রাজ্যের পাশাপাশি জেলাতেও বৃদ্ধি পেতে থাকায় চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত করে রাখা হচ্ছে। গত দুদিনে আক্রান্তের সংখ্যা 50-এর বেশি পেরিয়ে গেছে। পাশাপাশি পাল্লা দিয়ে চলছে আরটিপিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। মালদা মেডিকেল কলেজের পাশাপাশি ব্লক, গ্রামীণ এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্যবস্থা রাখা হয়েছে অক্সিজেনের আছে। এবং আরেকটা নতুন স্ট্রেন আপনারা সকলেই জানেন ওমিক্রন, সেটা ও মানে বেশ মানে দেখা দিচ্ছে এখন। সুতরাং আমাদের কিন্তু এখন আরো বেশি করে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে, নিজেদের থেকে দূরত্ব রাখতে হবে একে অপরের থেকে, এবং ভিড় থেকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। অপ্রয়োজনীয় মানে খুব প্রয়োজনীয় না হলে বাড়ি থেকে যতটা কম বেরোনো যায়, বিশেষত বয়স্ক মানুষ যারা আছে, যাদের কোমরবিড কন্ডিশন আছে, যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, আরও লাংসের অসুস্থতা যাদের আছে, তাদেরকে তো বিশেষ করে মানে তাদের মধ্যে কিন্তু মানে সংক্রমণ যদি হয়, সেটা আমরা আগেও দেখেছি, তারা কিন্তু বিশেষভাবে তাদেরকে আমাদের মানে আগলে রাখতে হবে যতটা সম্ভব, এবং মানে নিজেরাও সুস্থ থাকলে অপরকেও সুস্থ রাখতে পারবো।